এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে। চলে এলাম নিউ ব্লগ নিয়ে। আজকে বুধবার আর আমি শাড়ি টাড়ি পরে সকালবেলা রেডি হয়ে গেছি। তোমাদের হয়তো একটা কোশ্চেন হচ্ছে যে কি ব্যাপার, কোথায় যাচ্ছে? না যাচ্ছে না, আমি আসলাম, মোবাইলে চার্জ ছিল না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আমাদের পাশে বাড়ি এক ছেলের বিয়ে, মানে ছেলের বিয়ে, সেখানে হলুদটা কুটে রাখা হলো। ডিসেম্বরের 8 তারিখে বিয়ে তাই আজকে হলুদটা কুটে রাখলো, আজকে 30 তারিখ। তো কোনো কারণ আছে হয়তো, তার জন্য তাড়াতাড়ি হলুদ কোটাটা সেরে নিল। তো আমার 11টা যাওয়ার কথা ছিল, আমি 11:30 পৌঁছেছি, দৌড়েতে দৌড়েতে গেছি আর গিয়ে দেখছি যে হলুদ কোটা হয়ে গেছে। তো আমি আলতা সিঁদুর পরে এলাম, দেখো এখানে আলতা পরে নিয়েছি পায়ে, দেখতে পাচ্ছ? দাঁড়াও ভালো করে দেখাচ্ছি, এই যে আলতা সিঁদুর পরে ঠরে এলাম আর পান নিয়ে এসেছি, মিষ্টি খেয়ে এলাম, এই কাজ করে এসেছি। তো তোমাদের সাথে শেয়ার করব, ক্যামেরা ছিল না তাই শেয়ার করতে পারিনি। এই যে পান আলতা সিঁদুর নিয়ে, পানটা না খেতে হয়, একটু খেয়ে নিলাম। এই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, এখন আবার যাব আমি বাজারে। আজকে বউ হাতে নিমন্ত্রণ, তাই কিছু একটা গিফট তো বড় বউয়ের জন্য, বড় বলছি, হ্যাঁ অবশ্যই ওদের জন্য আনতে হবে, নতুন বউয়ের জন্য। মুস্কুকেও নিয়ে যাব। আর সকাল থেকে উঠে এত তাড়াহুড়ো ছিল, আমি জানি আজকে বুধবারের দিনটা ভীষণ তাড়াহুড়ায় কাটবে, তাই রান্নাবান্নার কাজটা আমি কালকে রাত্রে চুকিয়ে রেখেছি। কালকে ডাল, তারপরে ডিমের কারি, এগুলো সব করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, যাতে আজকে ভাত করলেই হয়ে যাবে, একটা ভাজাভুজি করলে হয়ে যায়। তো এখন আমি আর রান্নাঘরে ঢুকবই না, স্নান টান করে শ্যাম্পু টুম্পু করে চুল দিয়ে রীতিমতো জল পড়ছে, এই অবস্থায় আমি দৌড়ে দৌড়ে গেলাম। আর এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব বাজারে, এটা চেঞ্জ করে একটা কুর্তি পরে নিয়ে যাচ্ছি বাজারে। আর খাওয়া দাওয়া বলতে ব্রেকফাস্ট আজকে রুটি হয়েছিল, রুটি বেগুন ভাজা, রুটি বেগুন ভাজা দিয়ে আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন মুস্কুকেও রুটি খাওয়ানো হয়েছিল, ভাত খাওয়ানো হয়নি, এসে বাজার থেকে ওকে ভাত খাওয়াতে বসবো। তো এই অবধি ছিল আপডেট, তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিকেলে যাবো বউ ভাতে, সঙ্গে থাকো ব্লগটার, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করবো যে তোমাদের, মানে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। হ্যাঁ, ঝটাপট করে আমি বিয়েবাড়ির জন্য কি রেডি হলাম, কি বেনারসি পরছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে চলো, আমি এখন একটু রেস্ট নিয়ে, এই 15 মিনিট মতো রেস্ট নেবো। রেস্ট নিয়ে একটু খেয়ে, একটা রুটি খেয়েছিলাম, একটা রুটি খেয়ে এখন বেরিয়ে পড়বো। তো এই অবধি ছিল সকাল থেকে। আর এই ছেলের বিয়ের গঙ্গা নিমন্ত্রণ, তারপরে জল ভরা, সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করবো, আজকে তো শেয়ার করতে পারলাম না গাইস, খারাপ লাগছে। সবাই ফটো তুলছিল, সবাই খুব আনন্দ করছিল, আমার মোবাইলে না ঠিক এই টাইমগুলোতে চার্জ থাকে না, এর জন্য আমার মনটা খারাপ হয়ে যায়। সো চলো, এখন বাজছে এই 1টার কাছাকাছি, আমি আর মুস্কু বেরিয়ে পড়ছি, চলো বেরিয়ে যাই। ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে এখন বেরিয়ে পড়ছি দেরি না করে, চলো বেরিয়ে যাই। হ্যাঁ দাঁড়া, এদিকে তাকাও, এই যে মুস্কু রেডি হয়ে গেছে, চলো তাকাও, তাকাও হাই বলে দাও, এদিকে আমার দিকে তাকাও, ভালোভাবে দাঁড়াও, ভালোভাবে বেরিয়ে পড়ছি, চলো চল চল চল। ওই যে টোটো একটা চলেই গেল, আজকে প্রচুর বিয়েবাড়ির ডেট আছে, মানে বউ ভাতের ডেট। আর বিয়েবাড়িতে পড়েইছে বেশ কিছুদিন, মানে নভেম্বরের শেষ থেকে আর কি শুরু হয়ে গেছে বিয়েবাড়ির ধামাকা। তো মেয়ে আর আমি তো যাচ্ছি, চলো বাজার থেকে কিছু একটা কিনে নিয়ে আসতেই হবে। তো ভাবছি আমাদের এখানে বড় দোকান একটা আছে, বেশ কিছুদিন হয়ে গেছে, সেই দোকান থেকে কিছু শপিংও হয় না, পারলে আজকে ব্লগ করার চেষ্টা করব। তো চলো বেরিয়েই পড়লাম। আর রান্নাবান্না নেই, তোমাদেরকে বললামই রান্নাবান্না করাই আছে, মা শুধু জাস্ট ভাতটা করবে, সব কিছু এসে তোমাদেরকে দেখাবো যে কী রান্নাবান্না করে রেখেছি আমি। তো দেখো একদম বাজারে পৌঁছে গেছি, পৌঁছে এখন চলে যাচ্ছি দোকানে। আচ্ছা বাবা চলো, হয়ে যাও হাত, তুই চকলেট নিবি না ফ্রুট নিবি? দেখ বাড়ি চলে এসেছি বন্ধুরা, ঘড়িতে এখন 1:30। এই যে গিফট নিয়ে এলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি। আর একটু কসমেটিক দোকানে ঢুকেছিলাম, ওখান থেকে একটু চুকিটাকি খরচ, এখানে মেহেন্দি নেল পলিশ এগুলো নিয়ে চলে এসেছি।
বিয়ে বাড়ি যাওয়ার আগে একটু প্রস্তুতি থাকেই, ছোট্ট ছোট্ট টিপ দুপাতা নিয়ে চলে এলাম, আর নিয়ে এসেছি একটা নেল পলিশ যেটা আমার ফেভারিট কালার রেড, বাকি কালার আছে, আজকে এই কালারটা পরেই যাবো নেল পলিশ, আর অন্য নেল পলিশ পরবো না। তারপর একটা নিয়ে এসেছি মেহেন্দির টিউব, তো এখন এগুলো রেখে সাজতে বসবো, মানে মেহেন্দি পরবো, আগে খাওয়া দাওয়া সেরে নিই। মেয়ে খাচ্ছে আঙ্গুর, আসার সময় একটু ফ্রুট নিয়ে এলাম, কালকে যেহেতু বৃহস্পতিবার, আজকে বুধবার, হ্যাঁ কালকে বৃহস্পতিবার, তো তার জন্য ফল টল নিয়ে এলাম। কালকে রীতিমতো সব রান্না করে রেখে দিয়েছি আমি, ওকে রান্না বান্না কালকে সকাল রাত্রেবেলা ডিমের ঝোল করে একদম রেখে দিয়েছি, খেতে বসবো। মুসকু কী খাচ্ছে, কী খাচ্ছে মুসকু? পালং শাক ভাজা, এখানে এখানে আছে একটু ডাল, মটর ডাল করেছিলাম লাউ আর ডাটা দিয়ে, এটাই এখন খাওয়া দাওয়া হবে। তা রান্নাবান্না একদম আমাদের রেডি, এখন শুধু খেয়ে নেব, খেয়ে নিলেই হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু মেহেন্দি পরে নেব হালকা করে, অল্প একটু এই আঙুলগুলোতে আর একটু রাউন্ড করে, কারণ ইচ্ছে করছে না, আবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে জামা কাপড় নিয়ে এসে। চলো ঝটপট করে আমি খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপরে বিয়েবাড়ি যাওয়ার আগে মেকআপ কীভাবে সাজলাম সবটাই শেয়ার করব, হয়তো ভিডিওটা দুটো পার্ট হয়ে যাবে, কারণ বিয়েবাড়ি গিয়ে জানি না কী হবে, দেখতে থাকো, আমি বুঝতে পারছি না, দুটো পার্টও হতে পারে একটা পার্টও হতে পারে। তো গাইস এখন আমি শুয়ে পড়েছি, মেহেন্দি টেন্দি পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে, বিয়েবাড়ি মানেও কিন্তু একটু পরিশ্রমের ব্যাপার, মানে সেজেগুজে গিয়ে একটু তৈরি খাবো তবুও কিন্তু পরিশ্রম, তো এখন আমি এখানে একটু ঘুমিয়ে নিয়েছি আর কোনো রকম একটু মেহেন্দি পরে নিয়েছি, খুব ভালোভাবে পড়তে পারিনি, আমার আর ধৈর্য কোলার ছিল না, আমি মেহেন্দিটা পরেই ঘুমিয়ে গেছিলাম জন্য কিছুটা মেহেন্দির ডিজাইন আর কি ঘেটে গেছে, তো হাতটা একদম বন্ধ হয়ে গেছিলো, মানে ঘুমে যেরকম হয় মানে পরেই আমি ঘুমিয়ে গেছি, তো মেহেন্দিটা জানি কীরকম একটু ঘেটে ঘুটে গেছে। তো যাই হোক, মেহেন্দির কালারটাই হচ্ছে আমার কাছে সবথেকে প্রিয় ব্যাপার, তো এখন ঘড়িতে এই 6টা, আমি আর আধা ঘন্টা মতো শোবো, শুয়ে উঠে একটু সন্ধ্যাবাতি দিব, দিয়ে একদম রেডি হয়ে যাব। তো গাইস আমি এখানে চলে এসেছি, দেখো এই জিনিসপত্রগুলো দিয়ে আমি সাজবো আজকে, মানে খুব হালকা মেকআপ হবে, অল্প পরিমাণ জিনিস দিয়ে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি আজকে সাজবো, মেকআপ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই বেনারসিটা পরবো, এটা হচ্ছে আমার একটা তুতে কালারের বেনারসি, আর তার সাথে হচ্ছে পিঙ্ক কালারের বেনারসির একটা ব্লাউজ, এটা পিঙ্ক কালারের বেনারসি ব্লাউজটা আমি এই তুত কালারের ব্লাউজ মানে বেনারসি দিয়ে পরছি, কারণ এটার সাথে দেখবে আকাশের সাথে বা নীলের সাথে ব্লুর সাথে পিঙ্ক কালারটা ভালো যায় বলে, আর এই বেনারসিটা ব্লাউজ আমার গড়া হয়নি, ওইভাবেই আছে। আর এখন আমি মেকআপ করতে বসে গেছি, মুখটা ক্লিন করে এসে একটা এমনিও কোল্ড ক্রিম মেখে নিলাম প্রাইমার হিসাবে, আর অন্য কিছু ব্যবহার করছি না। এখন আমি এখানে আমি কনসিলার প্যালেটটা দিয়ে যে গালে স্পট হয়েছে কালো কালো কিছু ব্রণের দাগ, তারপরে হালকা দেখবে অনেক সময় শীতের দিনে কিছু কিছু নাকের পাশে ঠোঁটের পাশে কালো হয়ে যায়, সেটাকে ঢাকার জন্য আমি এই অরেঞ্জ কালার কারেক্টারটা ব্যবহার করছি। এখন এটার ওপরে আমি শুধু জাস্ট আজকে ফাউন্ডেশন দিয়ে দিব হালকা করে, তো ফিটমির একটা লাইট ফাউন্ডেশন, যেটা আমার শেড, সেই শেডটা যার যার শেড অনুযায়ী তো ব্যবহার করবে, তা আমার এই শেডটা আমার কাছে খুব ভালো লাগে, একদম ন্যাচারাল বোঝা যায়, তো এটা দিয়েই 115 এই শেডটাই আমি ব্যবহার করি। আর এখন হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি, আর খুব বেশি মেকআপ করব না, খুব হালকা মেকআপ করব, খুব লাইট মেকআপ করব, আমার প্রায় আধা ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ঝটাপট করার চেষ্টা করছি, ক্লোজলি দেখাতে পারছি না কারণ আমি এইভাবে বসেছি, সেখানে লাইটের কোনো ব্যবস্থাই নেই, আর ক্যামেরাটা ওইভাবেই সেট করা হয়েছে, পুরো পাশাপাশি সেট করলে একটু সুবিধা হয়। তো এখন ব্যানানা পাউডারটা দিয়ে আমি হচ্ছে মেকআপটাকে সেট করে নিচ্ছি খুব ইজিলি, আর আই মেকআপটা এরপরে শুরু করে ফেলবো। তো বললাম তোমাদেরকে খুব হেভি মেকআপ আমি করছি না, জাস্ট লাইট মেকআপ করছি, কারণ হাজব্যান্ড বলেই গেছে যে খুব বেশি মেকআপ আজকে করবে না, ঠিক আছে চলো খুব বেশি মেকআপ আমি করছি না, আর আমি খুব হেভি মেকআপ খুব কমই করি, লাইট মেকআপই করি। তো এখন আমি ভালো করে পাউডারটা সেট করে নিলাম, এক্সট্রা কোনো কনসিলার ব্যবহার করলাম না, জাস্ট যেরকম ফাউন্ডেশন দেওয়া ছিল চোখের উপরে সেটাই দিয়ে দিলাম, আর একটা বেস মেকআপের জন্য হাত দিয়ে আমি হচ্ছে আই শেডোটা দিয়ে দিচ্ছি একটা নর্মালি বেস দিয়ে, তারপরে আমি আমার ব্লাউজের
কালারটা ম্যাচ করে একটা পিঙ্ক কালারের আইশ্যাডো ক্রিয়েট করে দিয়েছি মানে আইয়ের জন্য। তারপরে আমি এখন এখানে হালকা করে একটু নিচেও দিয়ে দিলাম আর একটু হালকা কাজল দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে লিপস্টিক পরব, মাস্কারা কাজল দেওয়া কমপ্লিট হয়ে গেছে চোখে, সেটা আর তোমাদেরকে দেখাতে পারছি না, তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি কারণ বর চলে আসবে। আমার ঠিক 7:30টার মধ্যে রেডি হতে হবে, আবার আমি একটু রিলস করব আর ইউটিউবে শর্ট করারও ইচ্ছা আছে। তো এই সমস্ত কিছু করতে হলে আমাকে তাড়াতাড়ি সাজতে হবে, তারপরে কমপ্লিট করে মেয়েকে আবার সাজাতে বসতে হবে। তো দেখো গাইস, আমার হয়ে গেছে মোটামুটি, আবার ওই বিয়ে বাড়িতেও তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি, 8:30টার মধ্যে পৌঁছানোর কথা। জাস্ট এখন মেকআপ কমপ্লিট করে আমি এখানে হাইলাইটার ইউজ করেছি, কোনো ব্লাশ ইউজ করিনি, দিয়ে দেন আর কি লাস্টে ফিনিশিং হচ্ছে সেই মেকআপ স্প্রেটা, মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে দিলাম, বাস হয়ে গেল, শুকিয়ে নিলাম। তো দেখো গাইস, আমি একদম রেডি, আজকে ব্লাশ ব্যবহার করিনি, জাস্ট হাইলাইটার ব্যবহার করেছি। আর এই নর্মালি হচ্ছে গলার এই চেনটা তো আছেই, যে সোনার চেনটা পরা ছিল সেটা পরাই ছিল, আর তার উপর একটু চিক আর এটা পরে নিলাম। আর কানের ঠানের পরলাম না, কানের খুললামও না, কারণ শীতের দিনে বিয়ে বাড়ি থেকে এসে খেয়ে দেয়ে আর সে মেকআপ তোলা সেটাই হচ্ছে বেশ বড় কষ্টকর ব্যাপার। তো দেখো গাইস, আমি ফুল ঠুলো কিচ্ছু দেইনি, এরকম নর্মালভাবে সিম্পল সেজে নিয়েছি, জাস্ট খালি সোয়েটারটা পরবো। বর্মশাই একটু দিয়ে দিল ভিডিও করে, আর ও এসছে, ও এখন রেডি হবে। তো চলো আমি এখন রিলস করতে থাকি, ও আর মুস্কু রেডি হতে থাক। তো গাইস, আমরা এখন বেরিয়ে পড়ছি, দেখো এখন খালি যাওয়া, প্রেজেন্টেশনটা হাতে নিয়ে এখন আর দেরি না করে বিয়েবাড়ি পৌঁছতেই হবে, একদম রেডি। আর মুস্কুর পাপা এখানে যে জুতা মোজা পরছে, দেখি একটু তাকাও মুখ তুলে, ঘরটা কিরকম অন্ধকার অন্ধকার আসছে। চলো sky trying to make me see your stars, the dark gets lonely, now I see violet, I can feel silence, and the dark's all that I see, when your stars have burnt out, and your heart makes no sound, I'll find violet in your eyes, you'll always be my night sky. বিয়েবাড়ি গাইস, ভীষণ মজা করছি, খুব আনন্দ হচ্ছে। একবার তো গিয়ে খেয়ে এলাম, স্টল বসেছে পকোড়া, এখন আবার বেরিয়ে পড়ছি, হঠাৎ দেখছি কন্যাযাত্রী ঢুকে গেছে সব তত্ত্ব হাতে নিয়ে। তো ছোট্ট করে একটু ক্যামেরাও করে নিলাম আমরা বেরিয়ে যাওয়ার ঠিক এই মুহূর্তে। বেরিয়ে যাচ্ছি বলতে এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, সবাই ড্যান্স করছে আর অনেক বুফে বসেছে, তারপরে অনেক ফুচকার দোকান পকোড়ার দোকান এগুলো সব স্টল আছে। তো ভাবলাম একটু কিছু খেয়ে নিই, আর বাচ্চারা এই মিকিকে নিয়ে ভীষণ ব্যস্ত,
তো মিকি ড্যান্স করছে, আমার মেয়ে বারবার মিকির সাথে ড্যান্স করতে ছুটে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম, ওখান থেকে একটু ক্যামেরা করে দিয়েছি, বাট আমি যে ফুচকা খাচ্ছিলাম সেটা আর আমার বরমশা কিছুতেই ক্যামেরা করে দেয়নি। তো ও বিয়েবাড়ি গিয়ে জানি না ভীষণ হচ্ছে লজ্জাবোধ করে, ক্যামেরা করতে চায় না। আমি তোমাদের জন্য একটু সেটু ক্যামেরা করে দিই। তো এখন ঘড়িতে বাজছে 10:15, আমরা খেতে বসে পড়েছি। দেখো এখন সবাই ভীষণ ক্ষুধার্ত, ভীষণ ক্লান্ত, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে আর কি, এই এক্সাইটমেন্টটা কাজ করছে। তো আমরা সবাই বসে আছি, মেয়ে বলছে যে আমাকেও একটা প্লেট দেবে, তো আমি হ্যাঁ বাবা তোমাকেও একটা প্লেট দেবে, কিন্তু মেয়ে বিশ্বাস করো গাইস কিচ্ছু খায়নি, ও শুধু জাস্ট মাছ খেয়ে চলে এসছে। তো এখন আমাদের টিস্যু দেওয়া হয়ে গেছে, পাশপাশ দেখা দেওয়া হয়ে গেছে, এইগুলো না বিয়েবাড়িতে কালেক্ট করতে খুব ভালো লাগে। টিস্যু আর পাশপাশটা আমি সবসময় মানে অল টাইম এটাকে সরিয়ে রাখার চেষ্টা করি আগে। তো এখন কী কী মেনু সেটা একবার তোমাদের সাথে অল্প একটু শেয়ার করতে পারবো, কারণ এত জোর খিদে পেয়ে গেছে। তো দেখো সালাড, লেবু, ডাল আর বেগুনি দিয়ে জাস্ট খাওয়া শুরু করেছি। একটু শুরু করতে করতে চলে এলো কাতল মাছের পেটি, কাতল মাছের পেটি, কাতল কালিয়া হচ্ছে হয়েছে, সাথে থাকছে মেনুতে আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি, চিংড়ির হচ্ছে মালাইকারি, মাটন আর হচ্ছে হোয়াইট পোলাও, আর টক দই, দই মিষ্টি, আর ছিল গিয়ে কালাকাঁদ, আর আরেকটা জানি কি একটা আইটেম ছিল, চাটনি অবশ্যই ছিল, ফ্রুট চাটনি, এই সমস্ত কিছু। তো এখন জাস্ট কবজি ডুবিয়ে খালি জাস্ট খাওয়া খাওয়া খাওয়া, মানে আর কোনো দিকে তাকাইনি, আমি জাস্ট খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি, কারণ দেরি হয়ে গেছে, প্রচুর লোক গাইস হচ্ছে লাইনে, আর চিংড়ির মালাইকারি চলে এসছে। এটা দেখে আমি তাড়াতাড়ি ঝটাপট করে খাবো না, মেয়েকে খাওয়াবো, এরকম করতে করতে ব্যাস বিয়ে বাড়ি কমপ্লিট, এখন বাড়ি চলে যাচ্ছি। পড়বো 11:45 বলছি, 11:12 কাছাকাছি সব কিছু চেঞ্জ করে নিলাম, হাত মুখ ধুয়ে এখন ঘুমিয়ে পড়বো, আর দেখা হচ্ছে না তোমাদের সাথে, ভীষণ টায়ার্ড। ব্লগটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।